वेलकम बैक गाइस, स्वागत जानाच्छि तोमादेर नतुन आरो एकटा भिडियोते। तो गाइस तोमरा होयतो सबाई जानो जे आमादेर गेमेर मध्ये तीन जायगाय तीनटा जोम्बी दिये दिछे। तो तोमरा चाइले जे कोनो समय जे कोनो एकटिके फाटिये दिते पारबो, किन्तु कि होबे जदि आमरा चेष्टा करि एकई ম্যাচের মধ্যে তিনটা জম্বিকে ফাটিয়ে ফেলতে, তাও আবার 16 ভার্সাস স্কোয়াড ম্যাচে। ভাবা যায়, চিন্তা করতে পারো কতটা কঠিন চ্যালেঞ্জ হবে, তারপর আবার আমাদের ম্যাচটা বুইয়া করতে হবে। তো ভাই সবই ঠিকঠাক ছিল, কিন্তু তোমরা যদি একটারে ফাটাতে যাও তখন দেখবা গিয়ে অন্য একটারে আবার এনিমি ফাটিয়ে দিয়েছে। তো এই চ্যালেঞ্জটা আমাদের তালহা ভাই কমপ্লিট করেছে, আর কোনো ইউটিউবারকে আমি কমপ্লিট করতে দেখিনি, এমনকি চ্যালেঞ্জ কিং মিস্টার ত্রিপুলার ভাইকেও কমপ্লিট করতে দেখিনি। অবশ্য তালহা ভাই কমপ্লিট করেছে, তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকবে, সে কমপ্লিট করেছে ফুল স্কোয়াড নিয়ে, শুধু সে ফাটায়নি, তার পুরো স্কোয়াড মিলে তারা ওইটারে ফাটিয়েছে। আর আমাদের আমাদের চ্যালেঞ্জ হবে আমি একা, তাও আবার 16 ভার্সেস স্কোয়াডে ফাটাতে হবে। মানে চিন্তা করতে পারো কতটা কঠিন হতে চলেছে চ্যালেঞ্জটা, আবার ম্যাচটা ভুইয়াও করতে হবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা, তাহলেই বুঝতে পারবে আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পেরেছিলাম কিনা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একটু লাইক আর শেয়ার ঠক দিজ মাতাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজ, 5000 লড়ে দিক জানা চাইয়ে। ওকে, যেমনটা দেখতে পেয়েছো আমরা কিন্তু পিকের মধ্যে নেমে গেছি, অ্যান্ড পিকে একটা এনিমি নামতেছে। পিকের মধ্যে নামার অন্যতম কারণ হলো সর্বপ্রথম আমরা পিকেটটাই ফাটাবো, কারণ পিকেটটা এনিমিরা খুব তাড়াতাড়ি ফাটিয়ে ফেলবে, কারণ এটা হাতের কাছে পাবে, আর যেগুলো দূরে আছে সেগুলো ওখানে এনিমি যাবে না, এই জন্য ওগুলো ফাটার সম্ভাবনা খুব কম। তো তাড়াতাড়ি করে আমরা কিছু গান নিয়ে নিই এবং চলে যাই তাড়াতাড়ি ওটারে ফাটাতে। চলো। তো ওকে, আমরা জম্বি ফাটাতে চলে এসেছি, যেরকমটি দেখতে পাচ্ছ এই যে ক্লেম করে দিলাম, এ কাউয়া দৌড়া জোরে দৌড়া কাউয়া, হালার পাহালা আমার হাতে সময় নেই, হা হতস্তারা তাড়াতাড়ি দৌড়া। এই দেখছো কাউয়া আমার ফলো করতেছে, আমি কাউয়ার ফলো দিকে, এই হতস্তারা চলে আসছে, দাঁড়াও। তো এইবার আসো, হ্যাঁ শোনো, তোমার হেডটাই তো দেখা থত নম্বর, আবার সাইপে ধরেছি। ও বাবা, এক 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 রিলোটাই অর্ধেক গায়েব করে দিচ্ছে, আর এক রিলোটাই আর অর্ধেক গায়েব। ওরে বাবা, ঘুরে হত সারা ঘুরছে কেন? আমার সবচেয়ে বিরক্ত লাগে ভাই ঘোরাঘুরি করলে, ঘোরাঘুরি করলে ড্যামেজটাও কম দেয়, আবার ইয়ে হয়, এই চলে আসে। আরে থতমায় কেন লাগে না বাল, এবার এবার আরে হ্যাঁ হ্যাঁ রে বডি চাটকে থাকে, থতমায় লাগে না, হ্যাঁ এবার থতমায় লাগতেছে, আর একটা গুলি খালি মরে যাবে, হ্যাঁ মরে গিয়েছে। বাস আমাদের প্রথম জম্বি মারা কিন্তু ডান, এখান থেকে আমরা তাড়াতাড়ি ঝটপট লুট করে আমাদের দ্বিতীয় জম্বির উদ্দেশ্যে চলো তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই। এই বাবা বাবা বাবা, এনিমি চলে আসছে, দাঁড়াও দাঁড়াও, এনিমির সাথে একটু আগে বোঝাপড়াটা করতে হবে, তারপরে কথা হচ্ছে। ওই যে হতস্বারা ওখানে রয়েছে, ভাই রে ভাই আমার হাতে এত সময় নেই রে এনিমি তোরে মারার মতো, এই তো থতমারা একটু দেখা, হ্যাঁ থতমা একটা থতমায় লাগেছে, এখন গুলাল মারে তাড়াতাড়ি সামনে যায়, এমটেনের সাপ মারলেই শুয়ে পড়বে। এই এমটেনের সাপ গুবের হয়ে গেছে, না না সাপ লাগেনি এইবার, এইবার সাপ। উরি বাবা কম নেই, কোন দিকে গুলি লাগছে রে বারা, এই এই দেখো দেখো হতস্বারা মুভমেন্ট দেখা, এইবার তোর মুভমেন্ট তোর পেছন দিয়ে পড়েছে, বাবা পাঁচ এসপিতে রয়ে গেছি ভাই রে ভাই, আর একটু হলে তো পেছনটা মারা খেয়ে যেতাম এখনই। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা কিন্তু আমরা শুয়ে দিয়েছি, হ্যাঁ আমাদের ফার্স্ট কিল ডান, এবং আমাদের জম্বিটা তাড়াতাড়ি করে মারতে যেতে হবে। চলো। ইয়ে ভাই 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 ভাই, সরি মারিস নে মারিস নে, রাখ রাখ রাখ, আয় হায় 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 রে, খাইয়ে দিছে খাইয়ে দিছে, সে হিনহেলার মার হিনহেলার মার। ও বাবা, অল্পের জন্য বাইচে গেছি, চলো এখানে আর এনিমি না থাকলে হয় কাকু, আমি 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 কিছু করিনি কাকু, আমি চলে গেলাম। তো আমাদের জম্বিটা পড়েছে কেট টাউনে, ওই কেট টাউন না কি কয় ওটারে জানি না, ওখানে মাত্র দুই তিনটে ঘর আছে ওখানে। ওই ওই বাবা বাবা বাবা, আবার মারতেছে হতস্বারা, আবার মারতেছে, আর একটু হলে খালি করে দিয়েছিল, সমস্যা নাই। তো এর রেঞ্জের বাইরে বের হয়ে গেছি আমরা, এখন আর আমাদের আমাদের বিচিটা পর্যন্ত টাচ করতে পারবে না, আমরা তাড়াতাড়ি চলো জম্বি মারতে চলে যাই। ওকে, তো আমরা খুবই কাছাকাছি চলে আসছি ভাইরে ভাই, জম্বি যাওয়ার আগে কি না ফাটিয়ে দিল হয়, এটা মারতে গেলাম দেখা গেল আবার ওইটারে ফাটিয়ে দিল, তখন তো মহাবিপদ হয়ে যাবে, সব কিছু বাতিল হয়ে যাবে, ভণ্ডুল হয়ে যাবে, তাড়াতাড়ি করে ফাটাতে হবে, এইটারে ফাটায় আবার চলে যেতে হবে মার্স ইলেকট্রিক্সে। ভাইরে ভাই কী একটা প্যারা, বুঝতে পারো আমরা চলে আসছি এখানে, এই যে করে দিলাম কাউয়া, হ্যাঁ এই কাউয়া মারো দৌড়, এই এটা ভাই অনেক দূরে, এখানে অনেক দূরে যেতে হয় মার্স ইলেকট্রিক্সের, অনেক অনেক দূরে যেতে হয়, কিন্তু পিকে আর কি একটু কাছে। এই তো চলে আসছি, হতস্বারা কাউয়া আমারে ফলো করতেছে না, আমি ওরে ফলো করতেছি, এ কহ হতস্বারা কাউয়া জলদি আয়, এই উঠে উঠে গিয়েছে উঠে গিয়েছে, দাঁড়াও 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 দাঁড়াও, হতস্বারা বেরো বেরো বেরো, হ্যাঁ বের হয়ে গিয়েছে, একটু থতমা বরাবর, আরে আরে টুনটুনিতে আটকে থাকে, হতস্বারা জম্বিরও টুনটুনি রয়েছে নাকি, এই উড়ি বাবা বাবা কী ছেড়ে দিছে এটা, এটাতে লাগলে হেলথ অনেকখানি হেলথ গায়েব হয়ে যাবে। আরে ভাই থতমায় সব থতমায় লাগে না কেন, সবই টুনটুনিতে আটকে থাকে, এই থতমা বরাবর এম করে সাইপে দিয়েছি, অর্ধেক হেলথ গায়েব হয় নাই, এবার চাপ দিলে আরে আরে সবই বুপসে, মানে সরি সরি মানে বুকের দিকে আটকে থাকে, এই যে এইবার এবার 500 করে নেমেছে ভাই ভাই, বাবা 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 আমার হেলথ গ্যাপ করে দিতে বাবা গো, এবার এবার হেডে হেডে হেডে, এই গল্পের জন্য হেলথ গ্যাপ হয় না, এইবার এ তোর তুই না তোর 14 গোষ্ঠী শুদ্ধ খতম হবে, হতস্বারা আমার হেলথ মেল ভাই গায়েব করে দিছে, হেলথ
তো যাই হোক কোনো ব্যাপার না, এখান থেকে আমরা লুট করে চলো আমাদের নেক্সট জম্বির উদ্দেশ্যে তাড়াতাড়ি করে বের হয়ে যাই, কারণ ওটারে আবার কেউ ফাটিয়ে দিলে তখন আর একটা বিপদ হয়ে যাবে, চ্যালেঞ্জটা মাঝপথে ভস হয়ে যাবে। ও ভাই সাহেব, এই যে 3 নম্বরটার কাছেও চলে আসছি ভাই রে ভাই, এটারে মারতে পারলে আমাদের চ্যালেঞ্জের অর্ধেক কমপ্লিট হয়ে যাবে, আর বাকি অর্ধেক হচ্ছে আমাদের ম্যাচটা ভুইয়া করা। ম্যাচটা আমাদের ভুইয়া করতে হবে, কাগজ জলদি আয় হতসার, এটা অনেক দূরে ভাই রে ভাই, অনেক দূরে যায় জম্বি পরে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যেতে হবে। ওকে ওকে ওকে, যে 3 নম্বর জম্বিটাও চলে আসছে, এটারে মারতে পারলে ভাই 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 আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে ভাই। এরকম মনে হয় না কোনো ইউটিউবার আগে করেছে, একলাই 3টা জম্বি মারতে হবে, তাও আবার 16 বার স্কোয়াডে, ভাই রে ভাই ভাবা যায়? চিন্তা করতে পারো কি একটা কি পরিমাণ একটা কঠিন চ্যালেঞ্জ, আর আমরা চুরি মেরে কমপ্লিট করে দিয়েছি, কারণ আমরা ভাই পুরো প্লেয়ার না। তারপরে ভাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, যাই হোক কোনো ব্যাপার না, তোমরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাইলে এই চ্যানেল সাবস্ক্রাইব করো, অন্যথায় করার দরকার নেই, ঠিক আছে? এখান থেকে আমরা এখন লুটপাট করে নেবো, আমাদের চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাকি অর্ধেক কাজ হচ্ছে আমাদের ম্যাচটা ভুইয়া করা, যেভাবে হোক। তো চলো দেখা যাক আমরা ম্যাচটা ভুইয়া করতে পারি কি না। দেখো আমাদের কিন্তু একটা কিল চলে আসছে, এটারে আমরা মারলে আমাদের 2 কিল হয়ে যাবে। এই যে দেখো ভাই কি M249, একবার সাইফে ধরলে কোনোভাবে বাঁচার উপায় নাই, কারণ ভাই 100টা এমন রয়েছে, যতক্ষণ খুশি ততক্ষণ সাইফে ধরা যায়, এনিমির বাঁচার কোনো সুযোগ নাই। গুলাল মারলে হতচ্ছাড়া সেই গুলাল ভাইঙে ছুড়ে ঢুকে যায় গুলি। ওকে ওকে, এখানে চলে আসছি, এখন এখান থেকে একটা হিট লিস্ট মারবো, তারপর হিট লিস্ট আর পেছনটা মারবো আমরা। তো চলো একটা হিট লিস্ট করে দিয়েছি, আর ওই যে বাইরে পড়েছে হিট লিস্ট, হিট লিস্ট ভালো একটা প্লেয়ারের উপরই পড়ে গিয়েছে মনে হচ্ছে। ওই যে উপরে বাইরের দিকে ফাইট হচ্ছে, দাঁড়াও ফাইটে আমাদের অংশগ্রহণটা করতেই হবে। কই আমার এই কই M249 হাতে নিয়ে নিয়েছি, ভাই রে ভাই এবার গুলাল মারলে এনিমির আর বাঁচার কোনো সুযোগ নেই, কারণ আমাদের হাতে রয়েছে M249। ওই দেখো হতসারা গুলাল মেরেছে, সাইপে দিয়েছি গুলাল, এখনই ফাইটে যাবে, ওই যে গুলাল ফাইটে গেছে, হতসারা ডাউন, বাস কমপ্লিট কাম, মানে কোনো সুযোগ নাই ভাই। M249 এত ভয়ানক একটি গান, একবার হাতে নিতে পারলে তোমারই ম্যাচ ভইয়া হয়ে যাবে। যাই হোক কোনো ব্যাপার না, ওখানে দেখো একটা ভেন্ডিং মেশিন পরে গিয়েছে, চলো ভেন্ডিং মেশিন থেকে পাবলিক রিভাইভ করবে, আর রিভাইভ করার পরে আমি ওদের মেরে দেবো। যাই হোক দেখো দেখো একটা রয়েছে, সাইপে দিয়েছি হালকা করি, আর একটু অ্যাবাস ডাউন ডাউন হয়ে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারও দিয়ে দিয়েছি, বাহ আমাদের কিন্তু 3 কিল হয়ে গিয়েছে এমনি, এভাবেই 3 কিল হয়ে গেছে। আর এই যে দেখো একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছি, এটারেও সাইডে দিয়েছি হালকা করি, এ ডাউন হয়ে যাবে এখন। এই ভাই ভাই গুলোল মেরেছে, দাঁড়াও গুলোল মেরেছে, এই বাবা 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 আবার ডাইন সাইড থেকে মারতেছে, সরি আই এম সো সরি, একটা সুপার মেডি জড়ায় আনি, তারপর এর সাথে ফাইট হবে। দাঁড়াও এই যে এর কাছে ভালো কিছু টোকেন রয়েছে, আমাদের গানের কিন্তু এমন শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ কোনো ব্যাপার না, এই যে বাবা ডাউন হয়ে গিয়েছে, কিল চুরি করতে হবে ভাই, এমনি কিল ছাড়ে ছাড়ি, কিন্তু কি যেগুলো ডাউন হয়ে রয়েছে কিল চুরি করার সুযোগ কোনোভাবেই ছাড়া যাবে না। দেখো আবার আমার M10 নামে গিয়েছে, সমস্যা নেই, আবার উঠে নিয়েছে, দেখো এক হতস্থান আমাদের সামনে টপ কাছে, আরে বাড়ার টপ কাপই ভালো কথা, একটু দূরে পিছিয়ে টপকা, হাতের কাছে টপকালে তো মারটা খাতেই হবে। তো যাই হোক এরা কিন্তু কি লেভেলের একটা হেডশট মেরেছে, তাকে দেখেছি বাবা বাবা আবার আর একটা মারতেছে, ধরো একটা সুপার মেডি পেঁচায় নেই, তারপর এর সাথে ফাইটটা হচ্ছে। এই হতস্থান কনে গেল, জনের ভিতরে চলিয়ে গেল নাকি, এই এই কনে গেলি রে, বেরো বেরো না, তা কামিয়ে হয়ে আমি চলে যাই, তো একটা মার খেয়ে যাবো, তারপরে আবহাওয়া একটা মার খেয়ে যাবো, এর থেকে ভালো আমি চলে যাই। তো আমরা কিন্তু লঞ্চ প্যাড মেরে উড়ে উড়ে ফুরফুর করতে করতে চলে আসছি। এই দেখে এই সাইডে কড়া লেভেলের ফাইট হচ্ছে, তারা ধরো ফাইটে পার্টিসিপেট করতে দাও করতে দাও, এই এই পার্টিসিপেট করে দিয়েছি, একটারে সাইবে দিয়েছে ডাউন হয়ে গিয়েছে, আর একটারে সাইবে দিয়েছি সোনিয়া হয়ে গিয়েছে, ওইটা কেমনে যেন ডাউন হয়ে গেছে জানি না, কিন্তু ক্লিয়ারটা কিলটা কিন্তু আমরাই পেয়ে গেছি। এই যে ভাই রে ভাই কানের কাছ থেকে বের হয়ে গেলে, একটা গাড়ি দিয়ে একটা ধাক্কা মারতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক কোনো ব্যাপার না, আমাদের কিন্তু 6 কিল হয়ে গেছে ভাই রে ভাই, যে কোনখান থেকে 6টা কিল বের করে ফেলেছি ভাবা যায়। তো দেখো দেখা যাক আর কোনো এনিমি রয়েছে কি না, হ্যাঁ একটা আমাদের ডাউন হওয়া কিল পেয়ে গেছি আমরা, আর এনিমিরা এখন কোথায় যাচ্ছে জোনের ভিতরে যাচ্ছে, ওই দেখো একটা একটা ডাউন হয়ে রয়েছে, আমরা কিলটা আসতে টুকুস করে শুরু করে নিলাম, আমাদের কিন্তু 8টা কিল হয়ে গিয়েছে। হ্যাঁ তো এখান থেকে এর লুট বক্স থেকে হালকা পাতলা লুট মুট করে আমরা চলো তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে পড়ি লঞ্চ প্যাড মেরে, আমাদের কাছে ভালো ভালো লঞ্চ প্যাড রয়েছে।
এই তারা দাঁড়া এখানে বসে কে যেন ফায়ার করতেছে, এই রে হত সারা ফায়ার করতেছে, একটু পিছিয়ে দেখবি না, আরে আরে এতগুলো ঠাপ খাওয়ার পরে ক্যামেরা ডাউন হয়ে হয়ে পড়ে। সমস্যা নাই, M249 দিয়ে আরে ডাউন করে ফেলেছি, এর কাছে ছিল সুই যেটা আমাদের খুবই দরকার, কারণ কি কারো কাছ থেকে ভুলে ভালে যদি মারাটা খেয়ে যায় তারপরে সুই আমাদের একমাত্র বাঁচিয়ে দিতে পারবে। তো দেখা যাক, আমাদের কাছে লঞ্চ প্যাড লাগবে না, গাড়ি পেয়ে গেছি, মনস্টার ট্রাক নিয়ে এখন জোনে চলে যাবো তাড়াতাড়ি করি। এই যে আমাদের হিটলিস্ট কিন্তু আমাদের হাতের বাম পাশেই রয়ে গিয়েছে, এই হিটলিস্টটারে এখন ধরা যাক। চলো হুইটলিস্ট কনে রয়েছে, হুইটলিস্ট বের হো আমার সামনে আসো। এই যে দেখো এখানে এক হাতটা রয়েছে, এরা কি ধাক্কা মারতে পারবো? আরে গাড়িটা বাধা দিয়ে দিয়েছে, আর নাইলে এর ধাক্কা মেরে উড়িয়ে দিতে পারতাম। সমস্যা নেই, আমরা ইহির থেকে নেমে গেছি। এই দেখো আরেক জানো কে জানে মাইরে দিয়েছে, আর সামনে থেকেও এনিমিরা মারতেছে। এই যে একটা চলে আসছে M10 দিয়ে সাপ, এটা মনে হচ্ছে মামু প্লেয়ার, অত ভালো প্লেয়ার না। সমস্যা নেই, ইরি ভাই 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 এও মামু প্লেয়ার না, আমি ভুল ভাবেছি। ভাই রে ভাই কী সুন্দর প্যাকটা করে ফেলেছি, দেখেছো? সমস্যা নাই, আমাদের কাছে M249 এমন সাফা সাপ ভাই, কোনোভাবে প্যাক করে রাখতেই পারবে না। দেখো আবার আবার প্যাক করে ফেলেছে, আবার সাফা দিয়ে দিয়েছি M249 দিয়ে, এই আবার চাপা দিয়ে দিলাম M249 দিয়ে। আরে হতসারা মর রে বাবা মর, হ্যাঁ মরে গিয়েছে ফাইনালি, তাকে কিন্তু আমরা ডাউন করে ফেলেছি। আর আমাদের কিন্তু 10 kill ডান, ভাই রে ভাই কি চিন্তা করতে পারো, এই এই চ্যালেঞ্জেও 10 kill হয়ে গিয়েছে আমাদের। তো এখান থেকে আমরা গ্রোজাটা নিয়ে নেই, আর M249 আর চালাবো না। দেখা যাক এনিমি কোণে রয়েছে, ডান দিকে মনে হচ্ছে এনিমি রয়েছে, কারণ ওখানে ভেন্ডিং মেশিন। হ্যাঁ হ্যাঁ আসলে আসলেই রয়েছে, আসলেই রয়েছে, তাড়াতাড়ি চলো, দু একটা কিল যদি লুফে নেওয়া যায় তাহলে তো লাভ হয়ে যাবে। এমনিতে অলরেডি 10 kill হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, বাহ আরেকটা ডাউন করে ফেলেছি, আর হত সারা সুই মারতেছি, আর সুই মারা বের করে দিয়েছি, আরে আমরা ক্লিয়ার করে দিয়েছি। আর আমাদের 11 kill হয়ে গিয়েছে, আরও 4টা প্লেয়ার অ্যালাইভ রয়েছে। তো দেখা যাক আমরা 4টা প্লেয়ার থেকে কয়টা কিল আমরা বের করতে পারি। ধরো 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 এখানে যেন একটা অতিথি আসতেছে, এই যে অতিথিকে স্বাগতম, হ্যাঁ স্বাগতম। এই হত সারা আমার জিটি নিয়ে মারতে চলে আসছিল, আমার মতো লিজেন্ডারও জিটি দিয়ে মেরে দেবে, ওদের ফুল স্কোয়াড আমি জিটি দিয়ে উড়িয়ে দিতে পারবো, তাই বলে ও আমার মারতে চলে এলো জিটি নিয়ে। হ্যাঁ তো জোন কিন্তু আমি পেয়ে গেছি, কিন্তু তারপরও আমার ওখানে জাতি মঞ্চ আসছে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, হ্যাঁ চলেই যাই, সমস্যা নেই। আমরা তো আবার পুরো প্লেয়ার, এসব বট শটকে ভয় পাওয়ার দরকার আমাদের নেই, আমরা হচ্ছি পুরো প্লেয়ার, এই লবিতে একমাত্র পুরো প্লেয়ার আমি, আর কোনো পুরো প্লেয়ার থাকে আছে বলে আমার মনে হয় না। এই দেখো দেখো দেখে ফেলেছি, সাদা 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 আফা, সাদা সাদা পরি, সাদা পরি। এই যে এইবার থতমাটা দেখাও, থতমা দেখাবো না, সমস্যা নেই, আমরা নিজেরাই এসে দেখে নিতে পারবো, আর সাপ দিয়ে দিতে পারবো, সাপ দিয়ে খাইয়ে দিছি, খাইয়ে দিয়েছি। আর একটা প্লেয়ার লাইভ আছে মাত্র, এটারে মারতে পারলে আমাদের ম্যাচ বইয়ে হয়ে যাবে এবং আমাদের চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে। কোন হয়ে রয়েছে, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ যা ভেরি গুড ভেরি গুড, সাপ মেরে ফেলে কাম ফেলে দিয়েছি, আর আমাদের এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।